এই ধরনের চ্যালেঞ্জ আমি আর জীবনে দেখি নাই। খাও একটা সমস্যা দিন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আকাশ ইসলাম। আমি সরু ইসলাম। তো আজকে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আমরা ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমরা খাবার চ্যালেঞ্জ ভিডিও বানাতে চাই, কি নিয়ে ভিডিও বানানো যায়। আপনারা আমাদেরকে ভালোবেসে সবাই বলেছেন কাঁচামরিচ চ্যালেঞ্জ, বেশিরভাগ মানুষই বলেছেন কাঁচামরিচ চ্যালেঞ্জ। তো লকডাউনের মধ্যে সবকিছু বন্ধ, আর কাঁচামরিচ চ্যালেঞ্জটা আমাদের জন্য ইজি ইজি একবার ইজি, কোনো ব্যাপারই না। আপনারা চাইলে পারবেন। এতটা ইজি না, এতটা ইজি না আসলে। 20টা 20টা করে খাবো না, ব্যাপারটা হচ্ছে মরিচ আমি আসলে ওইভাবে খাইতে পারি না, ওইভাবে খাইতে পারে না। প্রথমে হচ্ছে সৌরভকে বললাম, সৌরভ বললো যে না, এই সমস্ত চ্যালেঞ্জ করা যাবে। তখন ভাবছি একটু না, পরে বলে যে হ্যাঁ চ্যালেঞ্জ করা যাবে, ঠিক আছে। পরে যখন বলছি যে আচ্ছা তুই যে চ্যালেঞ্জ দিতিস তাহলে হচ্ছে তুই পাবি, তখন রাজি হয়ে গেছে। যাই হোক, তো সব মিলে হচ্ছে আজকে আমরা 20টা 20টা 40টা মরিচ খাবো, 20টা 20টা 40টা মরিচ খাবো আপনাদেরকে সাথে। তাহলে আমরা শুরু করে যাই। চিনি 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 দাও। আমি খাইছি একটা দুইটা খাইছি, দুইটা খাওয়ার পর আসলে ও সারটা কিভাবে খেলো ওর মরিচ খেয়ে একটা ট্রাই করে দেখি। আরে আমার মরিচ আসল, দর্শক আসল আমার মরিচ, দর্শক আমার মরিচ আসল আসল মানে আসল আর নকল কি মরিচ থেকে হবে একটা না দেখি। খাও একটা সমস্যা দিই, খাও একটা মরিচ কাটা কেন মিষ্টি মরিচ? আরে কি বলছে, এটা কোনো মিষ্টি এলো না, মিষ্টি না, মরিচের মধ্যে চিনি পাগল হয়ে গেছে দেখেন, মরিচের মধ্যে চিনি। আরে না কে বলছে, পানি
কোনো চিনি নেই ক্যামেরা রেডি আছে তো মামা ক্যামেরা তো ধরো দর্শক দেখেন এই যে মরিচগুলো কাটার ভিতরে বিচি নাই দেখেন আরে কে বলছ আমরা লাগে আমি দেখি আমি দেখি দাঁড়া দাঁড়া বিশেষ তো আমি জিতছি দর্শক আমি জিতছি আমি দেখতে যাই ধরো 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 এই যে মরিচের মধ্যে শিরা দেখেন মরিচের শিরা পানি পানি দর্শক এটা পানি এটা পানি আচ্ছা আচ্ছা আমি জিতছি জীবন দেখেন দেখেন চিলি মরিচের মধ্যে চিলি দেখেন পাগল হয়ে গেছে আমি তোর ওভারে কিন দেখে বুঝতে পারছি যে এরকম দর্শক স্ক্যান তুই ও শার্টটা খেয়ে ফেলছে ভিতরে চিনি ভিতরে বিচি নাই দেখেন দর্শক এখনো জাল লাগতো এই যে মরিচের মধ্যে চিনি দেখেন এই যে মরিচের মধ্যে চিনি মানে দেখেন আমার মরিচ কোনো ফাটা নাই দেখেন এই দেখেন আমার মরিচের মধ্যে বিচি আছে দেখেন দর্শক দেখেন এই যে এই যে এই যে এটা কিন্তু ঠিক না না দেখেন দেখেন সামনে আসেন এই যে ভিতরে ফাটা দেখেন ভিতরে কোনো বিচি নাই ওর মরিচের মধ্যে একটাও আরে কি ও তাহলে এইগুলো আমার সাথে প্ল্যান করে রয়েছে হোয়াট দ্য হেল না আচ্ছা প্ল্যানিং করেছ আমার সাথে আচ্ছা না 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 এটা মনে আকাশ না দুই তিনটা রাখছি ওগুলো দেখে যাচ্ছে দুই তিনটা রাখলাম বই আমি সামনে সব কিছু আমি চিচ্ছি দর্শক এটা দেখেন এই আমার মরিচগুলো দেখেন কি হচ্ছিল দর্শক না ভাঙা নাই দেখেন হ্যাঁ আমি রাখছি একটু আগে আমি রাখছি একটু আগে রাখছি আমি কি দর্শক মাথা মতো দেখেন এইগুলো ক্যামেরা একটু ভালো করে ধরো দর্শক দেখেন ও এক ওভার অ্যাক্টিং করছে প্রতিটা মরিচ হচ্ছে ফাটা দেখেন এই যে ভিতরে বেশি নেই দেখেন শুধু খোসা ও দেখো দেখেন কি প্ল্যান করছে দেখেন 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 সত্যি করে শিকার যা ক্যামেরার মধ্যে সত্যি সত্যি করে শিকার যা সরো বলে ফাটা ভিতরে শীত চিনি আসলে আমি দিচ্ছি আর হচ্ছে আমি দুটা মরিচ খাইছি ও হচ্ছে সাতটা মরিচ খাইছে কিন্তু ওর মরিচ গুলো ফাটা ভিতরে চিনি দেওয়া এবং এমন নিখুঁত ভাবে সে ফাটাইছে দুইবার ফাটাই নাই শুধু একটা জায়গায় ফাটাইছে কি দিয়ে কাটছে সেগুলো বল সবকিছু শিখা যায় দর্শক আমার মনে হচ্ছে এই ভিডিও জীবনের প্রথম কোন ভিডিও হতে যাচ্ছে যে কিনা মরিচ ফেড়ে এই ধরনের চ্যালেঞ্জ আমি আর জীবনে দেখি না এগুলো কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ে না আপনি দেখেন মরিচে ফাটায় ভিতরে চিনি ভরে নিয়ে এসে আমার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খেলতেছে সবকিছু শিখা যায় শিখা যায় হ্যাঁ দর্শক আমি চিনি ভরেছি ভাবলাম দুইবার হারছি দর্শক আমি ভাবলাম তিন নাম্বারটা তো হারা যায় না এটা মানে কিভাবে হয় তিনবার হারবে একটা মানুষ তিনবার হারছি বলতে ও আচ্ছা আমি বলি একটু সৌরভ ইসলাম নামে একটি চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন সৌরভের চ্যানেল হচ্ছে আমরা খাবার ভিডিও দুরু আজকে সৌরভ হারছে কারণ হচ্ছে আমি দুইটা মরিচ খাইতে পারছি এবং সে হচ্ছে যেহেতু সবগুলো মরিচ ফেরে ফেরে ভিতরে চিনি ভরে নিয়ে আসছে এবং এত নিখুঁত ভাবে আপনারা একটু ক্যামেরা দেখেন এই মরিচটা দেখলে কি বুঝবেন আপনি যে এই মরিচটা এই ফাটা কিন্তু দেখেন নিখুঁত ভাবে একদম ভরে নিয়ে আসছে চিনি এই দেখেন ভিতরে বেশি নাই দেখছেন আমারটা কি ফেক ছিল দর্শক আজকে আমি দিচ্ছি দর্শক আপনারা হচ্ছে যদি আমাদের নিয়মিত খাবার চ্যানেল ভিডিও দেখতে চান তাহলে সৌরভ ইসলামের চ্যানেল ভিজিট করুন ডেসক্রিপশনে আমাদের চ্যানেল মানে আমার চ্যানেলের লিংক দেওয়া আছে তো আমরা বিভিন্ন খাবার ভিডিও করি এবং অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন চ্যানেল এবং নেক্সট ওরে বলে দেন সবাই কমেন্টে জানো এই ধরনের আর কোন ধরনের মানে খাবার নিয়ে এই ধরনের চালাকি না করে সে আসলে জানে না চালাকির জ্বালাকি চালাকির কিন্তু অনেক জ্বালা আপনারা কমেন্টে বলে দেন কমেন্টে বলে দেন চালাকি বলতে টাইম থেকে দর্শক এই মরিচ টুরি স্যার দেন না দর্শক এই মরিচ দেন না ভালো খাবার দেন আমরা হচ্ছে আপনারা এই খাবারের নিচে কমেন্ট করবেন আপনারা আমরা নেক্সট কি ভিডিও নিয়ে আসব নেক্সট কি খাবার চ্যালেঞ্জ ভিডিও করব আর হচ্ছে আসলে চ্যালেঞ্জটা কিভাবে কি রকম হয়ে গেল উল্টা পাল্টা যাই হোক আর মরিচ দিচ্ছি দর্শক এটা এটা ও সাতটা খাইছে কিন্তু ওর মরিচের মধ্যে হচ্ছে না না আমি সাতটা খাইছি আকাশবা দুইটা খাইছে কারণ মানে কি আমি আকাশবা থেকে পাঁচটা বেশি খাইছি কিন্তু ওগুলোর মধ্যে তো চিনি ছিল না 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 সেটা ফেক হোক আর যা কিছু আমি দিচ্ছি আসছি দর্শক আপনারা যদি বলেন ও দিচ্ছি না দিচ্ছি সবকিছু আপনাদের মধ্যে ছেড়ে দিলাম আর হচ্ছে সৌরভের চ্যানেলে গিয়ে হচ্ছে আপনারা আমাদের খাবার চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত আমরা খাবার চ্যালেঞ্জ ভিডিও করি সৌরভ ইসলামের চ্যানেলে আর হচ্ছে হ্যাঁ অনেকে হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন কিন্তু আমাদের পেজ কেউ চিনেন না জানেন না আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে এবং আমরা নতুন নতুন গান করলে হচ্ছে আগে প্রথম হচ্ছে ফেসবুক পেজে দেই সব আমাদের নিয়মিত ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন আমাদের পেজটি একদম পেজের লিংক দেওয়া আছে একদম মাত্র 2000 ফলোয়ার আপনারা হচ্ছে পেজের লিংক হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আপনারা পেজটি ফলো করে ফলো করে এবং নতুন 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 চ্যালেঞ্জ এবং আপডেট সবকিছু আমরা পেজে দেই ফলো করে লাইক করে শেয়ার করে ফেসবুক পেজটি পাশে থাকবে
আসসালামু আলাইকুম। আসলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।